ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। বাঞ্ছারামপুরে জমজমাট কুস্তি খেলা অনুষ্ঠিত, দর্শকদের উপচে পড়া ভিড়। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদরে যুব সমাজের উদ্যোগে কুস্তি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে বাঞ্ছারামপুর সদরের টিএনটি পাড়া মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। বাঞ্ছারামপুর আব্দুল রাজ্জাক মার্কেটের মালিক মোহাম্মদ জয়নাল আবেদিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ রাজু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান ভুইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কামাল আহমেদ, প্রচার সম্পাদক মইনুল ইসলাম শোভন, বাঞ্ছারামপুর মোল্লাবাড়ির আব্দুল কাদির জিলানি বিপ্লব, পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শামীম আহমেদ, এস আর সাইন মিডিয়ার স্বত্বাধিকারী আব্দুর রহমান সহ আরও অনেক নেতাকর্মী। কুস্তি খেলায় আকর্ষণীয় পুরস্কার ছিল 32 ইঞ্চি এলইডি টিভি। খেলায় বাঞ্ছারামপুরের সাদ্দাম হোমনার গনিয়ার চরের কাউসারকে পরাজিত করে প্রথম পুরস্কার অর্জন করে। এছাড়া সেরা কুস্তিগির খেলোয়াড় হিসেবে পুরস্কার পেয়েছেন বাঞ্ছারামপুরের চর শিবপুরের হোসেন মিয়া। খেলা সঞ্চালনা করেন বাঞ্ছারামপুর এস আর মিডিয়ার স্বত্বাধিকারী আব্দুর রহমান। রাত জেগে সব বয়সী মানুষ খেলা উপভোগ করেন। টান টান উত্তেজনার মধ্য দিয়ে চলতে থাকে খেলা। চরম ধৈর্যের পরীক্ষা দিতে হয় দর্শকদের। রাত যত গভীর হয় তত জমে ওঠে খেলার মাঠ। ছোট মাঝারি খেলোয়াড়দের পরে মাঠে নামতে শুরু করে সেরা খেলোয়াড়রা, যাদের খেলা দেখতে প্রায় 10 গ্রামের লোক আধারকে তুচ্ছ করে জমায়েত হয়েছেন। কেউ বসে কেউ দাঁড়িয়ে খেলা শেষ পর্যন্ত উপভোগ করেছেন। শেষ পর্যন্ত মাঠ ভরপুর ছিল দর্শক সমাগমে। কুস্তি একটি যুদ্ধের খেলা। এই খেলা মানুষকে চরম বিনোদন দিয়ে থাকে। একটি কুস্তি প্রতিযোগিতায় দুজন প্রতিযোগী অংশ নেয়। দুজনেই নিজের শারীরিক ক্ষমতার শ্রেষ্ঠত্ব দেখানোর চেষ্টা করে। কুস্তি বিভিন্ন নিয়ম মেনে হয়, ঐতিহ্যগত ঐতিহাসিক শৈলী এবং আধুনিক শৈলী। কুস্তির কৌশলগুলো অন্যান্য মার্শাল আর্টের পাশাপাশি সামরিক হস্তচালিত যুদ্ধের ব্যবহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।